বর্ষা মৌসুম শুরুর আগেই ফরিদপুরে মধুমতি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গেল দুই সপ্তাহের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে আলফাডাঙ্গা উপজেলার চার ইউনিয়নের বসতভিটা, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা। ভিটে মাটি হারিয়ে দিশেহারা লাখো মানুষ। তবে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। খায়রুজ্জামান সোহাগের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরই মধুমতি নদীর ভাঙনের শিকার হয় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ, গোপালপুর, পাঁচুড়িয়া ও বানা ইউনিয়নের মানুষ। এবছর বর্ষা মৌসুম শুরুর আগেই মধুমতি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গেল দু সপ্তাহের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েকশো একর ফসলি জমি, বসত ভিটা, বাজার, মসজিদ সহ বহু স্থাপনা। হুমকির মুখে রয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের স্বপ্ননগরের ঘর সহ মসজিদ, মন্দির। ভিটে মাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। আমাকে কাপ্তাসুর গ্রামে মসজিদ, মাদ্রাসা, বাজার, ঘাট সব ভেঙে চলে চলে যাচ্ছে। আমাদের জায়গা জমি সব গাঙ্গের ভিতরে ভেঙে চলে গেছে। এখন আমাকে থাকার জায়গা নাই। এই নদীটার ভাঙনে এইটা কিন্তু হুমকির মুখে পড়ে গেছে, সম্পূর্ণ পুরো হুমকির মুখে। দীর্ঘদিন ধরে নদী ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধিরাও। প্রতি মাসিক মিটিং এই আমার খুব জোরালো একটি দাবি থাকে এই নদী ভাঙনের সমাধানের ব্যাপারে, কিন্তু তিন বছরে অদ্যাবধি আজ পর্যন্ত এর কোনো দৃশ্যমান কোনো সমাধান আমরা পাই নাই। তবে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমাদের যে আশ্রয় প্রকল্প তৈরি হয়েছে সেটি সহ অন্যান্য এলাকা যাতে কোনোভাবেই আর ক্ষতিগ্রস্ত না হয়, আমি আবারও পানি সম্পদ মন্ত্রণালয়ে যোগাযোগ করব এবং তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করব। মধুমতি নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভাঙন কবলিতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।